বিজেপির ডাব্লিউবি এমএলএ ডাব্লিউবি সোশ্যাল মিডিয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন বাঁকুড়া জেলার চার বিজেপি বিধায়ক। বিধায়করা হলেন সোনামুখীর বিজেপির বিধায়ক দিবাকর ঘরামি, ওন্দার বিধায়ক অমরনাথ শাখা, ইন্দাসের বিধায়ক নির্মল ধারা, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ও বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পদে রদবদল হয়। এ বিষয়ে তৃণমূল নেতা শ্যামল সাঁতরা জানান, রাজ্য জুড়ে বিজেপির যেভাবে ভাঙন অব্যাহত, বাঁকুড়ার ক্ষেত্রেও তারা তা লক্ষ্য করছেন। রাজ্যজুড়ে বিজেপির যেভাবে ভাঙন অব্যাহত রয়েছে বাঁকুড়া জেলার ক্ষেত্রে সেটাও কিন্তু একই রকম আমরা দেখতে পাচ্ছি। একের পর এক বিজেপির বিভিন্ন ধরনের এমএলএ নেতা নেতৃত্ব তারা দলের প্রতি ক্ষোভ প্রকাশ করছে। এটা তো হওয়া স্বাভাবিক, যে দল জাতপাতের উপর ভিত্তি করে রাজনীতি করে, মানুষের পাশে যারা দাঁড়ায় না তাদের উপরে মানুষের যেমন আস্থা থাকে না, সেরকম তাদের রাজনৈতিক দলের এমএলএ এমপিরাও কিন্তু আস্থা হারিয়ে যাচ্ছে। তাই স্বাভাবিকভাবে আজকে যে দুরাবস্থা দলটাতে তৈরি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার পুরসভার নির্বাচনে ফোকাটটা করে দিয়েছেন বিজেপিকে, তার অবস্থা জেলায় জেলায় আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। সামনে পুরসভা ইলেকশন রয়েছে আরও বিভিন্ন জেলায়, তাই স্বাভাবিকভাবে তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না। এই অবস্থায় তাদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে, যেটা হওয়া স্বাভাবিক ছিল, সেই ঘটনায় কিন্তু ঘটে গেছে। বাঁকুড়া থেকে কৈলাস বিশ্বাসের রিপোর্ট, আনন্দবার্তা।